আর যাই হোক, এদেশের কোন মুসলমান চায় না তার সন্তান নাস্তিক হবে, পত্তলিক হবে। কি শুরু হয়েছে বাংলাদেশে আমাকে বলো? আজ পর্যন্ত দেখলাম না বাংলা বইয়ে গণিত সংযুক্ত হয়েছে, বিজ্ঞানের বইয়ে ভূগোল সংযুক্ত হয়েছে, অথচ আমাকে দেখতে হচ্ছে ইসলামী শিক্ষা বইয়ে দেব দেবীদের ছবি সংযুক্ত হয়েছে। তোমরা বলবে ভুলে, কই ভুলে তো এমনটা হলো না যে বাংলা বই ইংরেজি ঢুকলো। কারা দেশকে সাম্প্রদায়িক ভাবে অস্থির করবার জন্য ভুলটা করেছে, ওদেরকে ধরে জনগণের সামনে উপস্থিত করেন, জনগণ তাদের বিচার করবে। তোমরা বিচার করো, এক এক নাস্তিককে ধরে তোমরা গ্রেফতার করো, বিচার করো, না হলে জনতার হাতে ছেড়ে দাও। 90 ভাগ মুসলমানদের ইবাদ ইসলামে যারা আঘাত করবে, এদেশের জনগণ তাদের বিচার করবে। করবে হতে পারে দীর্ঘদিন ইসলামের উপরে আমল না করবার কারণে শয়তান তাদেরকে ধোকায় ফেলে তাদেরকে অবিশ্বাসীদের কাতারে নিয়ে গেছে। এটাও হতে পারে তারা মুখে মুখে ইসলাম দাবি করে কিন্তু ইসলাম বুঝে না, দাবি করে ইসলাম, ইসলাম সম্পর্কে যথাযথ জ্ঞান তাদের নাই। বড় সমস্যা হচ্ছে ইসলাম সম্পর্কে জ্ঞান নাই এটাও কিন্তু তারা স্বীকার করবে না। বড় চেয়ারে বসলে মনে করে সে ইসলাম জেনে গেছে, বড় পদ পেলে সে মনে করে ইসলাম জেনে গেছে। এত অবাক করা বিষয় বাংলাদেশে, যত বড় ডাক্তারই হোক না কেন সে কিন্তু নিজেকে ইঞ্জিনিয়ার মনে করে না, যত বড় ইঞ্জিনিয়ারিং হোক না কেন সে নিজেকে ডাক্তার মনে করে না, যত বড় ব্যারিস্টার হোক না কেন সে নিজেকে ডাক্তার ইঞ্জিনিয়ার মনে করে না। ফলে ব্যারিস্টার সাহেব অসুস্থ হলে ডাক্তারের কাছে যায়, ব্যারিস্টার সাহেবের বাড়ি বানানোর প্রয়োজন হলে ইঞ্জিনিয়ারের কাছে যায়, ডাক্তার সাহেবের বাড়ি বানানোর প্রয়োজন হলে ইঞ্জিনিয়ারের কাছে যায়, ইঞ্জিনিয়ার অসুস্থ হলে ডাক্তারের কাছে যায়। আর বাংলাদেশের বাস্তবতায় বড় চেয়ারে বসে গেছে, বড় ডাক্তার হয়ে গেছে, বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছে, ব্যারিস্টার হয়ে গেছে, বড় পদ পেয়ে গেছে, লোকেরা তাকে মানে, সে মনে করে সে ইসলামটাও বুঝে গেছে। ফলে ওই দাম্ভিক স্মৃতি ইসলামের প্রয়োজনে আলেমদের কাছে যায় না, ইসলামের প্রয়োজনে আলেমদের পরামর্শ নেয় না, তার গোড়ায় গলত। শয়তান তার উপরে এতটাই প্রভাব ফেলেছে, অন্যান্য ক্ষেত্রে নিজেকে কারো সুপর্দ করলেও ইসলামের বেলায় নিজেকে আলেমদের সুপর্দ করতে রাজি নয়। অথচ আলেম এবং ইমামদের দেখেন আপনারা, বাংলাদেশে যত বড় আলিমই হোক না কেন অসুস্থ হলে ডাক্তারের কাছে ছুটে যায়, বাড়ি বানাবে ইঞ্জিনিয়ারকে তলব করে, মামলা মোকদ্দমা লড়বে উকিল ব্যারিস্টার তলব করে। প্রথমে শিক্ষিত সমাজকে এই ভুল থেকে বের হয়ে আসতে হবে, আমি যেহেতু আলেম হতে পারিনি আমাকে আলেমের শরণাপন্ন হতে হবে। এই ভুল শুধুমাত্র সাধারণ শিক্ষিতদের মধ্যে নয়, যারা সরকারি নানা দায়িত্বে আছে, একেবারে থানা লেভেলের অফিসার থেকে শুরু করে সচিব পর্যন্ত, মেম্বার থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত, ব্যাপকভাবে তাদের ভেতরে এই ভুল দেখা যাচ্ছে। ফলে তারা যে কাজগুলো করছে আলেমরা সেই কাজগুলো সমর্থন করতে পারতেছে না। তুমি যেই হও না কেন, যত বড় ক্ষমতাধরই হও না কেন, যদি তোমার কাজকর্ম নীতিমালা ইসলামের বিরুদ্ধে যায়, একজন সচেতন আলেম, প্রকৃত আলেম যাই হোক না কেন, তার মাথা দেহ থেকে আলাদা করে দেওয়া হোক আর বন্দি রাখা হোক, তার ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হোক,
কিংবা তাকে দেশান্তর করা হোক, একজন আলেম আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে, সে কখনোই যেখান থেকে বাধা আসুক, যেখান থেকে আঘাত আসুক, দ্বীনের বিকৃতি যেই করুক না কেন, ইসলাম বিরোধী কাজ যেই করুক না কেন, আলেম কখনোই তা মেনে নিতে পারে না, মেনে নিতে পারবে না। হ্যাঁ, আলেমের উপরে জুলুম করে হয়তোবা দুনিয়াতে পার পেয়ে যেতে পারো, পার তো পাবে না, পার পাওয়া সম্ভব না, আখেরাতে নিশ্চিত আল্লাহর কাছে জবাব দিতে পারবে না। প্রথম কথা, আমি যেহেতু এটা একটা সোসাইটি, সকল শিক্ষিত ভাইদের কাছে এই জায়গায় আসেন, আপনি এক সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন, আমি এক সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব, ঢাকা ইউনিভার্সিটিতে 40 উর্দু ফ্যাকাল্টি নিয়ে পড়াশোনা করানো হয়, কই এক সাবজেক্ট নিয়ে যিনি পারদর্শী তিনি তো অন্য সাবজেক্ট নিয়ে নিজেকে পণ্ডিত দাবি করেন না। আপনারা আমাদের ভাই, আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক পুরনো, কেন আমাকে বলেন আপনারা? ইসলামের বিষয়গুলো আসলে আমাকে পছন্দ হয় না, অমুক আলেমকে পছন্দ হয় না, কোনো সমস্যা নাই, যে আলেমকে পছন্দ হয় কেন আপনারা তার পরামর্শ নিতে পারেন না? আজকে পরামর্শ নেয়নি বলে এমন এক শিক্ষা কারিকুলাম তৈরি হয়ে গেছে, আগামী প্রজন্ম মানুষ থাকবে না, আগামী সমাজ ব্যবস্থা মানুষের সমাজ ব্যবস্থা থাকবে না, কুকুর জানোয়ারের সমাজ ব্যবস্থায় পরিণত হবে। তাতে কি শুধু আমার সন্তান? না, আপনার সন্তান। আপনি যত বড় অফিসার হন না কেন, আপনার সন্তান যখন আপনাদের আপনার সঙ্গে বিদ্রোহ করবে, আপনার মেয়ে ছেলে আপনার সঙ্গে বিদ্রোহ করবে, আপনার স্ত্রী যখন আপনার বিরুদ্ধে থাকবে, আপনি বাহিরে যত বড় নেতা হন না কেন, অফিসার হন না কেন, আপনি ঘরের ভেতরে বালিশ চাপা দিয়ে কান্না করতে হবে, ঘুমাতেও পারবেন না, দুনিয়াতে শান্তিও পাবেন না। দুনিয়ার মানুষ যাই দেখুক না কেন, আমি জানি, খবর নিয়ে দেখেন, এদেশের বড় লোকদের অফিসারদের খবর নিয়ে দেখেন, পরিবারে শান্তি নাই, যেই সন্তানকে কোলে পেটে করে মানুষ করেছে সেই সন্তান এখন গজবে পরিণত হয়েছে। আপনারা পশ্চিমাদের অনুসরণ করেন, আরে পশ্চিমায় কোন সমাজ ব্যবস্থা আছে নাকি? সেখানে স্বামীর কাছে স্ত্রীর চাইতে গার্লফ্রেন্ড বেশি পছন্দ, স্ত্রীর কাছে স্বামীর চাইতে বয়ফ্রেন্ড বেশি পছন্দের, স্ত্রী স্বামীকে নিয়ে ঘুরতে বেরোয় না, কুকুর নিয়ে ঘুরতে বের হয়। মা বাবার কাছে সন্তানের চাইতে পোষা কুকুরের মূল্য বেশি। আবার এই সন্তান যখন বড় হয়, বাবা মা বৃদ্ধ হয়ে যায়, সন্তানরাও কুকুর লালন পালন করে আর মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। আমি শিক্ষিত সমাজকে বলি, আমি জানি না কারা এখানে আছেন, আমার বক্তব্য কতদূর পৌঁছে যাচ্ছে, তবে আমার বিশ্বাস এই মাহফিল থেকে বক্তব্য অবশ্যই সর্বোচ্চ জায়গায় পৌঁছে যাবে, মাঝখানে যাতে কোনো ধরনের উল্টাপাল্টা না হয় আমি আশা করি। আমি জিম্মাদারি দায়িত্ব নিয়ে বলছি, এই বক্তব্য আপনারা যারা আছেন আমরা আপনাদের কল্যাণকামী, আমরা দেশের মানুষের হিতাকাঙ্ক্ষী, আল্লাহর কসম বিদ্বেষের জায়গা থেকে বয়ান করি না, চাই দেশের যুব সমাজ ভালো থাকুক, ছাত্র সমাজ ভালো থাকুক, মুসলমান ভালো থাকুক, দেশটা স্বাধীন থাকুক, দেশটা নিরাপদ থাকুক, দেশের মানুষ শান্তি থাকুক। আমাদের কথাগুলো বুঝবার চেষ্টা করেন, আমাদের কথাগুলো উল্টাপাল্টা না নিয়ে সঠিকভাবে বুঝবার চেষ্টা করেন। যে শিক্ষা কারিকুলাম আপনারা নিয়ে আসছেন, এই শিক্ষা কারিকুলাম যদি চলতে থাকে আগামীতে দেশপ্রেমিক তৈরি হবে না, ট্রান্সজেন্ডার হবে, অভিশপ্ত হবে, সব শয়তান প্রেমিক তৈরি হবে। যারা আল্লাহ প্রেমিক, যারা দীন প্রেমিক, যারা ইসলাম প্রেমিক, তারাই দেশ প্রেমিক, তারাই দেশের টাকা লুট করে সুইস ব্যাংকের অ্যাকাউন্ট বুঝাই করে না, তারাই দেশ থেকে টাকা লুট করে বেগম পাড়ায় বাড়ি করে না,
তারাই গিয়ে থাইল্যান্ড সিঙ্গাপুরে দ্বিতীয় বাড়ি বানায় না। যারা ইমানদার, যারা ইমানদার অফিসার, ইমানদার নেতৃত্ব, দেশেই থাকে, দেশের টাকা দেশেই রাখে, দেশের মানুষের কল্যাণে খরচ করে। যার ভেতরে ইমান নাই সে দেশপ্রেমিক হতে পারে না। আল্লাহর সঙ্গে যে বিদ্রোহ করবে সে দেশপ্রেমিক হবে, আর যাই হোক আমরা তা মেনে নিতে পারি না। অবিশ্বাসীদের কথা কি বলবো, আমি আমার বাংলাদেশের বিশ্বাসী ভাই যারা যারা আপনারা দাবি করেন আপনারা ইসলাম মানেন, ইসলাম মানবেন, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম কল্যাণের ধর্ম, আজকে লম্বা বক্তৃতা করার সময় নেই, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলছি, এই মার্কাজ উত্তরবিহার এই প্রোগ্রাম থেকে বলছি, অনতি বিলম্বে এই শিক্ষা কারিকুলাম নিয়ে ওলামাদের সঙ্গে বসতে হবে। বলতে পারেন হুজুর বসবো না, কি করবেন? আমরা কিছু করব না, জাতি ফুসে উঠলে বাঁচতে পারবেন না। এখনই বলা শুরু হয়ে গেছে স্কুলে ছাত্র নাই। আরে আর যাই হোক, যে দলই করুক না কেন, এদেশের কোন মুসলমান তার সন্তানকে ট্রান্সজেন্ডার সমকামী বানাতে পারে না। আর যাই হোক, এদেশের কোন মুসলমান চায় না তার সন্তান নাস্তিক হবে, পত্তলিক হবে। কি শুরু হয়েছে বাংলাদেশে আমাকে বলো, আজ পর্যন্ত দেখলাম না বাংলা বইয়ে গণিত সংযুক্ত হয়েছে, বিজ্ঞানের বইয়ে ভূগোল সংযুক্ত হয়েছে, অথচ আমাকে দেখতে হচ্ছে ইসলামী শিক্ষা বইয়ে দেব দেবীদের ছবি সংযুক্ত হয়েছে। তোমরা বলবে ভুলে, কই ভুলে তো এমনটা হলো না যে বাংলা বই ইংরেজি ঢুকলো। কারা দেশকে সাম্প্রদায়িক ভাবে অস্থির করবার জন্য ভুলটা করেছে, ওদেরকে ধরে জনগণের সামনে উপস্থিত করেন, জনগণ তাদের বিচার করবে। তোমরা বিচার করো, এক এক নাস্তিককে ধরে তোমরা গ্রেফতার করো, বিচার করো, না হলে জনতার হাতে ছেড়ে দাও। 90 ভাগ মুসলমানদের ইবাদ ইসলামে যারা আঘাত করবে, এদেশের জনগণ তাদের বিচার করবে। করবে এতটা অবাক হওয়া লাগে, কি হয়ে গেছে, কে নিয়ন্ত্রণ করে দেশটাকে, কোত্থেকে নিয়ন্ত্রণ হয় দেশ? আরে তোমরাই তো সেকুলারিজমের কথা বলো, যার যার ধর্ম সে সে পালন করবে। আমরা তো এই কথা বলি না, অন্য ধর্মের লোকদেরকে ইসলাম শিক্ষা পড়াও, আমরা বলি মুসলমান সন্তানের জন্যে কোরআন শিক্ষা ইসলাম শিক্ষা বাধ্যতামূলক করো। ওলামায়ে কেরাম এখানে আছেন, অনেকদিন আগের কথা, আল্লামা শামসুল হক ফরিদপুর রহিমাহুল্লাহর নাম আপনারা শুনেছেন, আইয়ুব খান ঢাকায় এসেছে আলেমদের সঙ্গে মিটিং করবেন, ফিল্ড মার্শাল আইয়ুব খান, পাকিস্তানের স্বৈর শাসক জেনারেল আইয়ুব খান বঙ্গভবনে আলেমদের ডেকে বললেন যে আপনারা আমাকে ভোট দেন, আমি ইসলামের জন্য এই করেছি ওই করেছি। বৈঠকে উপস্থিত হয়েছিলেন আল্লামা শামসুল হক ফরিদপুরি, উনি কথার ফাঁকে, আইয়ুব খানের কথার ফাঁকে দাঁড়িয়ে গেলেন, বললেন না তুমি ইসলামের জন্য কিছুই করো নাই, তোমনে ইসলাম কে লিয়ে কুছ নেই কিয়া। রাগী মানুষ আইয়ুব খানের চেহারা লাল হয়ে গেছে। আল্লামা শামসুল হক ফরিদপুরি তিনিও দম্বার মতো লোক নন, এক এক করে আইয়ুব খানকে বলে দিলেন যে তুমি কি ইসলামের বিরোধিতায় করেছ। আইয়ুব খান তার বক্তৃতায় বলেছিল আমি কেন্দ্রীয় ইসলামিক রিসার্চ সেন্টার করেছি, আমি ঢাকায় ইসলামিক একাডেমি করেছি, অষ্টম শ্রেণী পর্যন্ত ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করেছি,
আল্লামা শামসুল হক ফরিদপুরি বলেছিলেন, হা তুমি ইসলামিক একাডেমি করেছো বটে, তবে তার প্রধান বানিয়েছো ইসলাম বিদ্বেষী একজনকে। অষ্টম শ্রেণী পর্যন্ত ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করেছ, কিন্তু শিক্ষক নিয়োগ দেও নাই, তো এই ধর্মীয় বিষয়গুলো পড়াবে কে? এই জন্য বাংলাদেশে প্রায় দেখা যায় ইসলামী শিক্ষার পাঠদান করায় হিন্দু শিক্ষক, পত্রিকা এসছে, মিডিয়া এসছে, বাকি স্কুলগুলোতে শিক্ষকদের মধ্যে পরস্পর যার চেহারায় দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, নামাজ পড়া নামাজ পড়ে, যেহেতু মুসলিম কার্তি শিক্ষকদের মধ্যে ধার্মিক লোক আছেন, নিজে নামাজ পড়লে দাঁড়িয়ে থাকলেই যে সে ইসলামী শিক্ষা পাঠদান করাতে পারবে এর কোনো গ্যারান্টি তো নাই। আজকে কথা বলতে হচ্ছে ইসলামের জন্য অনেক কিছু করেছো, অনেক কিছু করেছো, কিন্তু লম্বা সময় আমরা দেখেছি এই ফাউন্ডেশনে একজনকে বসিয়ে রেখেছিলে যে চরম মাদ্রাসা এবং ইসলাম শিক্ষা বিরোধী। আজকে 50-52 বছরের বাংলাদেশে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক আছে, কিন্তু ধর্মীয় শিক্ষা পড়াবে দিবে এই শিক্ষক নিয়োগ দেওয়ার কোনো পথ নেই। আমরা অনেক বলেছি, অনেক বলেছি, আমরা ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করেছ, যারা ইসলামী শিক্ষা আছে ইসলামী শিক্ষা পাঠদান পাঠদানে ব্যস্ত থাকবে, চলে আসছে আমার কথা খেয়াল করে শোনেন, শুধু ইসলামিক প্রতিষ্ঠান করলে হবে না, এই প্রতিষ্ঠানে ইসলাম বুঝে এমন কাউকে দায়িত্ব দিতে হবে, কথা ঠিক না বেটে? ইসলামিক শিক্ষা আছে, আমার অনুরোধ আমার কথাগুলো হুবহু পৌঁছে দেবেন, আমরা চাই প্রত্যেকটা স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক যারা ইসলাম শিক্ষা বইটা পাঠদান করাবে, কথা ঠিক না বেটে? আর এখান থেকে পরিষ্কার কথা, যে বা যারা পাঠ্যপুস্তকে ওই দুর্গার ছবি, দেবদেবীর ছবি, মুসলমানদের পাঠ্যপুস্তকে বিশেষ করে ইসলামিয়াতের পাঠ্যপুস্তকে দেবদেবী মূর্তির ছবি সংযুক্ত করেছে, এ জাতি তাদের চেহারা দেখতে চায়, এ জাতি দেখতে চায় তাদের মুখোশ উন্মোচন করে তাদেরকে বিচারের আওতায় আনা হবে, নাহলে তাদের মুখোশ উন্মোচন করে দেন জনতা তাদের বিচার করবে। আল্লাহ তাবারক ও তাআলা এই দিনই মাহফিলকে কবুলের মঞ্জুর করে দিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লা।